বর্তমানে প্রায় প্রতিটি ভারতীয়র অন্যতম গুরুত্বপূর্ণ পরিচয়পত্র হল আধার কার্ড চাকরির ফর্ম ফিল আপ কিংবা ব্যাংক অ্যাকাউন্ট খোলা সমস্ত কিছুতেই একান্ত অপরিহার্য এই আধার কার্ড এবার এই আধার কার্ড নিয়ে একটি বিরাট ঘোষণা করলো কেন্দ্র সরকার কেন্দ্র সরকার ঘোষণা করেছে ভারতীয় নাগরিকরা এখন থেকে তাদের আধার কার্ড নিজেদের মাতৃভাষাতেও নিতে পারবেন সম্প্রতি ইউআইডিএআই এর আপগ্রেড বিভিন্ন আঞ্চলিক ভাষায় আধার কার্ড তৈরি করার ঘোষণা করেছে সাধারণত আধার কার্ডের সমস্ত তথ্য ইংরাজিতে পরিবেশিত হয় তবে কেন্দ্রীয় সরকার ঘোষণা করেছে ভারতীয় নাগরিকরা বাংলা গুজরাটি মালায়ালাম পাঞ্জাবি মারাঠি তেলেগু তামিল হিন্দি উর্দু উড়িয়া এবং কন্নড় ভাষাতেও তাদের আধার কার্ড নিতে পারছেন অর্থাৎ নিজের মাতৃভাষাতেই এবার এই আধার কার্ড পাওয়া যাবে তবে এই পরিবর্তন করতে হলে গ্রাহককে অনলাইন ফর্ম পূরণ করতে হবে বা নিকটবর্তী আধার সেবা কেন্দ্রে গিয়ে অনলাইন আবেদন করে ভাষা পরিবর্তন করার অনুরোধ করতে হবে প্রথম ভারতীয় নাগরিককে অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে কি রয়েছে সেটা অবশ্যই আপনাদের সঙ্গে একবার উল্লেখ করে দিই এইচ টিটিপিএসআই জিওভি ডট ইন এ যেতে হবে এরপর সিলেক্ট করতে হবে আপডেট আধার এরপর ডেমোগ্রাফিক ডেটা অনলাইন আপডেট করতে হবে সেখানে অপশনটি নির্বাচন করতে হবে তারপর নির্দিষ্ট তথ্য পূরণ করে জেনারেট ওটিপি অপশনে ক্লিক করতে হবে এরপর ওটিপি দিয়ে লগ করে ড্রপ ডাউন মেনু থেকে ডেমোগ্রাফিক ডাটা আপডেট করে অপশন নির্বাচন করতে হবে এবং নির্দিষ্ট তথ্য প্রদান করে জেনারেট ওটিপি অপশানে ক্লিক করতে হবে এরপর ফর্ম জমা দিতেই ওটিপি চলে যাবে এবং সেই সঙ্গে গ্রাহককে পঞ্চাশ টাকা দিতে হবে আধার পরিষেবা কেন্দ্রে কাজেই এখন থেকে নিজের ভাষায় বা নিজের মাতৃভাষায় আধার কার্ড পাচ্ছেন ভারতীয় নাগরিকরা ঘোষণা কেন্দ্রে তো নানান আপডেটের সঙ্গে আমি সমী থাকছি আপনাদের সঙ্গে নিশ্চয়ই আপনারা রয়েছেন অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায় ধন্যবাদ